তাসকিন কি বাউন্ডারিতে ঘুম পারিস নাকি? শরীফুলের বলে জস বাটলারের ক্যাচ মিস করায় তাসকিনকে এভাবে বললেন মুশফিকুর রহিম। বিস্তারিত থাকছে ভিডিওতে। বাংলাদেশের দেওয়া 197 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পরপর 3টি উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। ঠিক সেই সময় বোলিংয়ে আসেন শরীফুল ইসলাম। শরীফুলের একটি বলে জস বাটলার থার্ডম্যান অঞ্চলে তুলে মেরেছিলেন, আর সেখানে ফিল্ডিংয়ে ছিলেন তাসকিন আহমেদ। তাসকিন প্রথমে বলটি ক্যাচ ধরার জন্য হাত বাড়িয়েছিল, কিন্তু তারপর সে ভেবেছিল বলটি হয়তো ছয় হয়ে যাবে, আর এটা ভেবেই সে বলটি ছেড়ে দেয়। তারপর দেখা যায় বলটি বাউন্ডারি লাইনের ভিতরে গিয়ে পড়ে। তাসকিনের এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার মুশফিকুর রহিম। মুশফিক তো বলেই বসেন, তাসকিন কি বাউন্ডারিতে ঘুম পারিস নাকি? এরপর তাসকিনকে দেখা যায় মলিন হাসি হেসে নিজেকে কিছু সময়ের জন্য লুকিয়ে রাখলেন। তাসকিনের এমন কাণ্ড আসলে হাস্যকর, যা দেখে অবাক হয়েছেন সতীর্থ ক্রিকেটাররাও। তো দর্শক, তাসকিনের এমন ফিল্ডিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।